বাংলাদেশে গরু পাচার অব্যাহত রয়েছে। বরাক উপত্যকা থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা চালাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তবে মাঝে মধ্যে পাচারের পথে গরু উদ্ধার করছে পুলিশ। শুক্রবার দিগড়খাল টোলগেট এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের পথে ফের গরু আটক করা হয়। ভোর 4টা নাগাদ কর্মরত পুলিশ কর্মীরা AS11B5403 নম্বরের একটি অল্টো গাড়ি থেকে 5টি গরু উদ্ধার করে সেই সঙ্গে আটক করা হয় চালক সহ দুজন পাচারকারীকে। তবে এদের সঙ্গে আসা আরও একটি অল্টো গাড়ি অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত দুজন হল কালাইনবাজারের ফরিজ উদ্দিন ও সাদিকুল ইসলাম। পুলিশ এ নিয়ে এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। কি নাম তোর? আমার নাম সাদিকুল। হ্যাঁ হ্যাঁ, কি নাম? সাদিকুল। তোর? সাদিকুল গড়গড়। হ্যাঁ, কালাইন। কালাইন? কালাইন কোন জায়গা? কালাইন চাঁদপুর। কি কিতা লই আইছো? আমি ও আমার কি নাম তোর? কত পুরা হইছে? কালাইন স্যার। কালাইন? কালাইন গড়গড়। কালাইন লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কি লই আইছে গাড়িত? গরু কোনে দিছে? কোন মানুষ আসলো স্যার, কোম্পানি দিছে। দালাল কোন হয়? গরু কত পুরা আনিছে? দিনের বেলা